নমস্কার, আমি শর্মিলি। আজকে এসে গেছি জিও বাংলার পর্দা থেকে, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ক্যাম্পাসের মধ্যে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ক্যাম্পাসে। আমরা দেখতেই পাচ্ছি যে কতটা সুন্দর এই ক্যাম্পাসটা, কতটা ইকো ফ্রেন্ডলি এই ক্যাম্পাসটা। তো চলুন আমরা কথা বলে নেব এই ক্যাম্পাসের প্রিন্সিপাল স্যারের সাথে, এবং আমরা ঘুরেও নেব এই ক্যাম্পাসটার সাথে, দেখেও নেব এই ক্যাম্পাসের ইনফ্রাস্ট্রাকচার। তো চলুন শুরু করা যাক। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ক্যাম্পাসের ভেতরে। আর আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে মিস্টার কৌশিক সেল, এই কলেজেরই প্রিন্সিপাল। তো আমরা ওনার সাথেই সরাসরি কথা বলে নেব, কিন্তু কথা বলার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ক্যাম্পাসটি কোথায় রয়েছে। এই ক্যাম্পাসটি রয়েছে কল্যাণী মোড়, বালিন্দি, হরিণঘাটায়। তো স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। ওয়েলকাম টু কলেজ ডলফিন স্কুল অফ ম্যানেজমেন্ট। আচ্ছা স্যার, ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টটা তো 2003 থেকে এস্টাবলিশ হয়েছে, তারপর আস্তে আস্তে এতগুলো বছর পার করেছে, তো এটা স্ট্রাগলটা যদি আমরা একটু শুনে নিই আপনার থেকে। ম্যাডাম, প্রথম হচ্ছে যে আমাদের জার্নি 2003 থেকে শুরু হয়েছে, এবং এই জার্নি কিন্তু ইট ইজ নট এ লাইক যে একদমই বেড অফ রোজ ছিল, কখনোই না। আমরাও প্রচুর স্ট্রাগল করেছি, এবং এই স্ট্রাগল করার পর আমরা সাকসেসও পেয়েছি জীবনে এই মানে কলেজ এস্টাবলিশমেন্টে। তো আমরা খুবই মুষ্টিক ছাত্র দিয়ে আগে শুরু করেছিলাম, একদম ছোট্ট পরিকাঠামো দিয়ে শুরু করেছিলাম। খালি স্বপ্নটা আমাদের অনেক বড় ছিল যে আমরা একটা বিরাট বড় এস্টাবলিশমেন্ট করবো, ছেলেদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ আরও কিছু ব্রাইট আনব, এবং কিছু সোসাইটির জন্য কিছু করব। সেই স্বপ্ন পূরণের তাগিদে আমরা কিন্তু নিজেকে সেই জায়গাটা ওতপ্রোতভাবে আমরা লড়ে গেছি সময়ের সাথে সাথে, এবং সেই জায়গা দাঁড়িয়ে আজকে 2023 সালে আমরা এত বছর আমরা হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে কোর্স করি, কিন্তু স্টুডেন্টদের যথেষ্ট ভালো একটা প্ল্যাটফর্ম দিয়ে এই জায়গায় দাঁড়িয়েছি, এবং সামনের দিনে আরও অনেক কিছু করার ইচ্ছাও রাখছি, স্বপ্নও রাখছি। কেন, স্বপ্ন রাখলেই ইচ্ছা পূরণ করার জায়গা আমরা আবার চেষ্টা করবো কই করার জন্য। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে হসপিটালিটি ম্যানেজমেন্ট, অনেকেই কনফিউজ হয়ে যায় বিটুইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই কনফিউশনটা যদি একটু আপনি বলেন। হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন করেছেন। মোস্ট অফ দ্য গার্জেনরা এটা জানে যে হোটেল ম্যানেজমেন্ট মানে হোটেলেই কাজ করতে হবে, কিন্তু চিন্তাভাবনা অনেক পরিবর্তন হয়েছে, দিন পরিবর্তন এসছে। তো সেই জায়গা দাঁড়িয়ে এখন কনসেপ্টটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, কারণ এই ছেলেমেয়েদের চাহিদা, যেহেতু এরা স্কিল্ড স্টাফ মানে স্কিল্ড ছেলেমেয়েরা হয়ে যাচ্ছে, তো এরা কিন্তু বিভিন্ন সার্ভিস ইন্ডাস্ট্রিতে কিন্তু নিজেরকে কিন্তু ইনভলভ করতে পারছে। তাতে দেখা যাচ্ছে ব্যাংক হলো, ক্রুজ হলো, এয়ারলাইন্স হলো, রেলওয়ে হলো, বা এরম বিভিন্ন জায়গায় তারা নিজেকে কিন্তু সার্ভিসে যুক্ত করতে পারছে বা সাকসেস ক্যারিয়ার করতে পারছে। এই জন্য এখন ব্রডওয়েতে আমরা একটা বলি হসপিটালিটি ম্যানেজমেন্ট। আমি যখন এখানে ঢুকছিলাম, আমি দেখছিলাম যে অনেক কলেজেসগুলোতে থাকে তো যে একটা ব্যারিয়ার বানানো থাকে বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, বা বিটুইন প্রিন্সিপাল অ্যান্ড আদার টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, বাট আমি যখন এলাম তখন দেখছিলাম যে আপনার সাথেও অনেক স্টুডেন্টসরা ফ্র্যাঙ্কলি কথা বলছে, বা টিচার্সদের সাথেও সেরকম ফ্রেন্ডলি বা সেই ফ্র্যাঙ্কলি নেচারটা রয়েছে, যেটা আমার মনে হয় যে খুব দরকার যাতে স্টুডেন্টসরা পড়াশোনা করতে পারে বা তাদের প্রবলেমসটা বলতে পারে। এক্স্যাক্টলি ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। আমাদের কলেজে আমি প্রথম কথাই বলেছিলাম যে আমাদের হোমলি অ্যাটমসফিয়ার মানে পড়িয়ে থাকি, তো যাতে স্টুডেন্টরা ফ্রি থাকে, তারা যেন সমস্যার কথা আমাদের বলতে পারে, কারণ উচ্চ মাধ্যমিক পর একটা আলাদা ধরনের কোর্সে তারা ভর্তি হচ্ছে, এবং সেক্ষেত্রে তারা যদি কমফোর্টেবিলিটি ফিল করে, যদি আমরা তাদের কাছে না পৌঁছাতে পারি, তাহলে তারা সেই সমস্যার কথা আমাদের কখনই বলতে পারবে না। তাই জন্য টিচারদের ইনস্ট্রাকশান আছে, উভয় আমিও সেটা ফলো করি, যে স্টুডেন্টের জন্য তাদের সমস্যার কথা আমাদের বলতে পারে, তাদের সমাধান যেন আমরা করতে পারি, যাতে আলটিমেটলি তারা কেরিয়ারকে যেন অ্যাচিভ করতে পারে। তাদের ভবিষ্যৎ যদি গড়ে যায়, তাহলে সেই গড়ার পিছনে আমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু যেমন আপ্লুত হব, সেরকম আমরাও মনে করব যে ছেলেটি কিন্তু একটা জায়গায় তারা এস্টাবলিশড হয়ে গেছে। এটা কিন্তু কলেজের পোর্টফোলিওতেও কিন্তু একটা ভালো মাইলেজ আমরাও কিন্তু পেয়ে থাকি।
অ্যান্ড আই থিঙ্ক এই জন্যই বাইরের থেকেও প্রচুর স্টুডেন্টসরা আপনাদের কলেজের আসছে বিকজ অফ দিস হোমলি অ্যাটমসফিয়ার। এক্স্যাক্টলি ম্যাডাম, এটা ঠিকই বলেছেন। আর একটা কথা আমি বলছি, আমাদের রিসাইডিং কান্ট্রিজ থেকে যেমন বাংলাদেশ হলো, নেপাল হলো, ভুটান হলো, বা এরকম আশেপাশে যে ফরেনার্স ফরেন কান্ট্রি থেকে, তারা কিন্তু আমাদের কলেজে ভর্তি হচ্ছে এই জিনিসটা দেখার জন্য। গার্জেনরা মনে করছে চলো আমি আমার বাড়ি থেকে যখন ছেলেটিকে বাইরে পাঠাচ্ছি এমন একটি জায়গা দিচ্ছি যেখানে আমরা আমাদের মতন পরিবেশকে পাচ্ছি, তো সেই পরিবেশ, সেই সিকিউরিটি, সেই আনন্দ, সেই উন্মোচনা যেন ছেলেমেয়েরা পায় সেটা কিন্তু তারা পাচ্ছেও, এই জন্যই তারা এখানে ভর্তি করতে আগ্রহী হয়ে যাচ্ছে। এই জায়গাটা যদি আমি বলি কল্যাণী, একটু মফস্বল দিক, ট্রান্সপোর্ট সিস্টেমেও মেবি যারা একটু দূর দূর থেকে আসবে তাদের প্রবলেম হবে, তারপরেও তারা কেন ডলফিনটা চুজ করবে? প্রথম কথা হচ্ছে আমাদের কলেজটা কিন্তু ওয়েল কানেক্টেড টু দ্য রেলওয়েজ অলওয়েজ আর রোডওয়েজ অলসো। তার কারণ হচ্ছে আমাদের নিজস্ব কলেজের বাস আছে যেটা স্টেশন থেকে টু দ্য কলেজ তারা ড্রপ অ্যান্ড পিক আপ করছে। দুই নম্বর, যে ইজি অ্যাক্সেস, যে কোনো শহর অঞ্চল থেকে তারা সহজেই এখানে এসে ভর্তি হতে পারছে। আর তিন নম্বর কথা হচ্ছে আমাদের হোমলি অ্যাটমসফিয়ার, ক্লাসরুমস আমাদের ওয়েল এস্টাবলিশ, ল্যাবস হচ্ছে অনেক বড় এবং একের অধিক ল্যাব আমার। স্যার আমার মনে হয় হোটেল ম্যানেজমেন্ট এটা থিওরির থেকে বেশি প্র্যাকটিক্যাল, মানে পুরোটাই তো হাতের কাজ চলছে, তো এখানে নিশ্চয়ই প্রচুর ইভেন্টস হয় যাতে স্টুডেন্টসরা শিখতে পারে। অ্যাকচুয়ালি কোইন্সিডেন্টলি আমরা কিন্তু প্রতি মাসে ছেলেমেয়েদের আগ্রহের জন্য, ছেলেরা নিজেও বলে এবং আমরা আগ্রহ রাখার জন্য প্রতি মাসে আমরা কিছু না কিছু ইভেন্ট রাখি। স্টুডেন্টের পার্টিসিপেশনটা আমরা ওতপ্রোতভাবে ভয়ঙ্করভাবে রাখি, তার কারণ হচ্ছে তারা এই লিডারশিপ কোয়ালিটি এবং ওয়েল ম্যানেজমেন্ট স্কিল কোয়ালিটিটা যেন ডেভেলপ করতে পারে, তার জন্য ফুড ইভেন্টস হয়। স্যার আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব যে এখানকার ফি স্ট্রাকচারটা কীরকম রয়েছে? যারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারপরে তারা যদি মনে করছেন যে রেজাল্টে আগে যারা যদি ভর্তি হতে চান তাহলে আমরা ফ্ল্যাট 50% এই মুহূর্তে ডিসকাউন্ট দিচ্ছি ভর্তি, মানে স্কলারশিপ দিচ্ছি ভর্তি হওয়ার জন্য, এবং খুবই রেসপন্সিবল রিজনেবল ফি স্ট্রাকচার রাখছি যাতে মধ্যবিত্ত নাগালের জন্য সে ভর্তিটি হতে পারে, পড়তে পারে এবং ভবিষ্যৎ গড়তে পারে। তার সর্বোপরি হচ্ছে যারা ফরেন প্লেসমেন্ট যেন পেতে পারে। আমি আগেও বলেছিলাম একটি কথায় যে আমাদের কর্ণধারের কাছে ম্যান পাওয়ার লাইসেন্স আছে, যেই ম্যান পাওয়ার লাইসেন্স মাধ্যম দিয়ে বিদেশে তারা আমরা সহজেই কিন্তু প্লেস করতে পারি এবং তার মাধ্যম দিয়ে ছেলেমেয়েরা কিন্তু বিদেশে যেতে পারে। এটা একটা বিরাট বড় আমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। প্লেসমেন্ট দিয়ে যেটা বলছিলেন, এখানে প্লেসমেন্ট সেল কীরকম রয়েছে বা প্লেসমেন্টের আগে যেটা ইন্টার্নশিপ হয় সেই ইন্টার্নশিপগুলোতে কোথায় কোথায় পাঠানো হয়? এক্স্যাক্টলি ম্যাডাম, প্রথম হচ্ছে আমাদের ইন্টার্নশিপ হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট ক্যারিকুলামে। স্টুডেন্টরা ইন্টার্নশিপ গুড হোটেলসে যায় এবং তারা ইন্টার্নশিপটা কোয়ালিফাই করে সার্টিফিকেশন অ্যাওয়ার্ডেড হয়। দুই নম্বর হচ্ছে আমরা প্রত্যেকটি গুড হোটেল, স্টার হোটেলসের মধ্যে স্টুডেন্টকে প্লেস করি, ইন্ডিয়া উভয় অ্যাব্রডেও সেটাই। এই কলেজের ব্যাপারে দর্শকদের কী বলতে চাইবেন? একটা কথা আমি বলতে পারি যে যদি স্টুডেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে যদি ভর্তি হয়, প্রথম কথা হচ্ছে গার্জেনরা খুব নিশ্চিন্ত মনে ভর্তি করাতে পারবেন কারণ তারা খুব রেসপন্সিবল ফি পাচ্ছেন। দুই নম্বর হচ্ছে ছেলেটি ভবিষ্যৎ গড়ে যাচ্ছে। তিন নম্বর হচ্ছে একদম হোমলি অ্যাটমসফিয়ার সে পড়াশোনাটা হচ্ছে, তাহলে কি হচ্ছে সমস্ত দিক দিয়ে একটা স্টুডেন্টের যে গঠন হওয়ার দরকার সেটা সমস্ত জিনিস কিন্তু এই কলেজের মধ্যে পাওয়া যাচ্ছে, এটা বক্তব্য আমার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে আমাদের এই জিও বাংলার পর্দায় পেয়ে আমাদের ভীষণ ভালো লাগলো। আর আপনারা স্যারের মুখ থেকে শুনেই নিলেন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের ব্যাপারে। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম আরও অনেক ভিডিওজের জন্য কিন্তু চোখ রাখবেন আমাদের জিও বাংলার পর্দায়।